নমস্কার, আমি ডক্টর রামিজ মণ্ডল। অ্যাকচুয়ালি ফিডিং নিয়ে কথা বলছি বারবার একটাই কারণে, কারণ একটা প্রাণী বা একটা প্রাণী চিকিৎসালয় যেসব আসেন আর কি ম্যাক্সিমাম বিভিন্ন জায়গায় আমাদের গভর্নমেন্ট সেক্টরগুলোতে, সেখানে ম্যাক্সিমামই দেখা যায় যে সঠিক খাবার দাবার কিন্তু কেউ পাচ্ছে না। একাধিকবার বলা সত্ত্বেও কিন্তু আমরা অনেকে অজ্ঞাত থাকছি বা অজ্ঞাত চোখ বন্ধ করে রাখার চেষ্টা করছি। দেখুন, খাবার হলো ওষুধ এবং ওটাই প্রথম, ওটাই লাস্ট। আপনাদের মধ্যে যারা আমার কথা শুনছেন তারা কজন প্রতিদিন ভিটামিন খান? খান না তো কেউ, তো ওদেরকেই বা কেন দেবো আমরা? যখন সমস্যা হবে তখনই আমরা দেবো এবং সেটা ডাক্তারবাবুর পরামর্শ গ্রহণ করেই দেবো। সুতরাং ওদের খাবার হলো খাবারটাই ওষুধ, মানে ওদের বেঁচে থাকার প্রাণশক্তি। এবার খাবারটা দিতে হবে এমনভাবে যে ওর স্টমাকটাও বুঝতে হবে আমাকে, যে ওর স্টমাক কীভাবে তৈরি, কী অ্যাকচুয়ালি সহ্য করতে পারবে, ইট দিলে ইটটা চেপাতে পারবে কিনা, বা রুটি দিলে রুটিটা খেতে পারবে কিনা, বা আমি একটা শাক ভাজা দিয়ে দিলাম একটা বেড়ালকে, আমি আমার বেড়াল খেতে ভালোবাসে এবং আমি দিয়ে দিলাম যা খুশি, তো এইগুলো কিন্তু জেনে নিতে হবে বেসিকটুকু। না বললে কিন্তু খুব সমস্যা, কারণ ওদের যে খাবারের টেকনিক, খাবার ডাইজেস্টিভ সিস্টেম পুরোটাই কিন্তু আলাদা। এই জন্য একটু হলেও ডাক্তারবাবুর পরামর্শ গ্রহণ করুন, কথা বলুন, জেনে নিন কোন কোন জায়গাগুলো, কেননা ওদেরকে আমার মনে হয় কথা বলতে পারে না, তো কষ্টটা না পায় ভালো আর কি। আমাদের সবার উদ্দেশ্য থাকে এবং ভালোবাসাও থাকে যাতে সবাই ঠিকঠাকভাবে খাবারগুলো খাওয়াতে পারেন, এবং ন্যাচারাল ডায়েটের ওপরে কোনো ডায়েট এখনও পৃথিবীতে আবিষ্কার হয়নি এবং হবেও না কখনো। এই জন্য সবসময় ওষুধ নির্ভর একটা জায়গা তৈরি করবেন না, চেষ্টা করবেন যে কীভাবে একটা ফিডিংটাকে নিয়ন্ত্রণ করা যায়। আপনি যেখানে দেখাচ্ছেন, বা এমন দেখেছি যে কাউকে কিছু বললে সে বলে আমার তো 50টা কুকুর, 70টা বেড়াল, 80টা এটা আছে আমার, আমি সব জানি আর কি, বা আমি দেখুন এটা করেছি, এই বয়েল করেছি, এই করেছি, ওই করেছি। দেখুন, এসব কথাবার্তার কোনো বেস নেই আর কি। আধুনিক যুগে এসব কথার কোনো ভ্যালু বা মিনিং নেই, মানে নন সিগনিফিক্যান্ট ভ্যালুস এগুলো আর কি। তো কাইন্ডলি এগুলো থেকে বিরত রাখতে হবে নিজেকে। ইভেন আমি যদি বেড়ালের কথাই বলি, বেড়াল হলো একটা স্পেসিফিক, এবং শুধু তাই নয়, ও আপনার লিটারে যদি 10টা বেড়াল থেকে 10টা বেড়ালের চাহিদা আলাদা হতে পারে, এরকম একটা পরীক্ষিত। এমন নয় যে আপনি 10টাকে একই দিচ্ছেন, একজনের দেখবেন ঠিকঠাকভাবে বড় হতে পারছে না, বডি ওয়েট গেইন করছে না, কোনো সমস্যা হচ্ছে, আপনি ভাববেন আমি তো একই খাবার দিচ্ছি কেন হচ্ছে না, নিশ্চয়ই কোনো পার্টিকুলার ওই বেড়ালটায় সমস্যা আছে। সুতরাং বলার বিষয় এটাই হলো যে এমন না যে পাশের বাড়িতে দিচ্ছে মানে আমিও দিয়ে দিলাম বিশাল হয়ে গেল, এরকম নয়, বা কেউ ভুল দুধ দিয়ে চলে যাচ্ছে দিনের পর দিন, তার কিছু হয়নি দেখে আপনি ভাবলেন আমিও দিতে শুরু করি, এরকম করা যাবে না এবং করবেন না। এই ব্যাপারগুলো পুরোটা সায়েন্স নিয়ে চলে আর কি, আমাদেরকে জাস্ট একটু ওদের গতিপথ অনুসরণ করে চলতে হবে। তো আশা করছি সবাই খাবারের দিকটা নজর দেবেন, এর বাইরে আর কিছু বলার নেই। ওষুধপত্র সীমাবদ্ধতা ওয়াইজ খাওয়াবেন, ডাক্তারবাবুর সাথে পরামর্শ না করে কোনো ওষুধপত্র কোনো দোকান থেকে কিনবেন না, দেবেনও না, ওরা কথা বলতে পারে না। আমাদের দিক থেকে সবার কাছে অনুরোধ, আমার রাজ্যবাসীর সবার কাছে অনুরোধ, দেবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো সমস্যা হয় বা কোনো মন্তব্য থাকে আপনাদের এই বিষয়ে, আপনি যে কোনো ইউটিউব বা ফেসবুক যেখানে পোস্ট করা হচ্ছে পার্টিকুলার ভিডিওটা, সেখানে আপনি কমেন্ট করুন, আমরা দেখে নিই, যথাসম্ভব আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। অনুগ্রহ করে প্রেসক্রিপশন চাইবেন না বা বলবেন না যে এটা কোন ওষুধ দিলে ভালো হয়। দেখুন, ওষুধ আমরা তো এভাবে বলতে পারবো না, একটা পাবলিক অ্যাওয়ারনেস একটা প্ল্যাটফর্ম এটা, তো সেটা যতটুকু সম্ভব আপনাকে নিতে গেলে প্রপার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যেতে হবে সামনে।